আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। সাজান নার্সারির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে যে গাছ সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে থাইল্যান্ডে একটি লটকন গাছ, কলমের লটকন, যে আমার পাশে দেখতে পাচ্ছেন। এটি থাইল্যান্ডে একটি লটকন, এটি আমাদের মূলত বাগানে মাতৃ গাছ। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফুল থেকে ফল হয়েছে। এই লটকন সাধারণত আপনারা টবে কিংবা মাটিতে যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন। আর লটকন সম্পর্কে আপনাদের আজকে যে কথাটি বলবো সেটি হচ্ছে লটকন কিন্তু একমাত্র গাছ যে গাছটি অবশ্যই আপনাকে ছায়ার মধ্যে চাষ করতে হবে। লটকনের ছোট গাছ যদি আপনি রোদ্রে লাগান তাহলে কিন্তু গাছটি হবে না। অবশ্যই লটকনের গাছটি কিন্তু আপনাকে যদি মাটিতে লাগান সেক্ষেত্রেও ছায়ার মধ্যে আপনি লাগাতে হবে। আর যদি আপনি টবে রাখেন ছাদে তাহলে আপনার ছাদের যে পাশে ছায়া থাকে সেই পাশে কিন্তু আপনাকে লটকন গাছ লাগাতে হবে। এই লটকন গাছের অসংখ্য চারা আমাদের কাছে রয়েছে, যে কোনো সময় আপনারা চলে আসুন সাজান নার্সারিতে, এবং আসলেই কিন্তু আপনারা থাইল্যান্ডি লটকনের কলমের চারা কিনতে পারবেন। 1 থেকে 2 বছরের মধ্যেই কিন্তু ফল হবে। চলে আসুন সাজান নার্সারি সুরজ বাজার, টাঙ্গাইল সদর, ঘাড়িন্দা ইউনিয়ন, সুরজ বাজারের সাথে নার্সারি। যে কোনো সময় চলে আসুন এবং আসলেই কিন্তু নিতে পারবেন থাইল্যান্ডের লটকনের কলম চারা।